ঠিক আগে আগেই সিদ্ধিদাতা গণেশের আরাধনা, আর গণপতি বাপ্পার আরাধনা মেতেছেন জনপ্রিয় জুটি রুদ্রজিৎ এবং প্রমিতা। এই মুহূর্তে আমি রয়েছি রুদ্রজিৎ প্রমিতার ডেরায়, আসুন দেখে নিই কীভাবে তারা গণেশ চতুর্থী উদযাপন করছেন। পুজো তো প্রত্যেক বছর হয়, কিন্তু গণেশ দাদাকে বাড়িতে এনে সেই পুজো কিন্তু এবছর প্রথম, মানে অ্যাকচুয়ালি এবছর দিয়ে শুরু হলো, কারণ ঠাকুর ঘরে গণেশ দাদা আছেন, প্রতিদিন পুজো হয়। কারণ এই ফ্ল্যাটে শিফট করার পর থেকে আমরা গণেশ পুজো করছি, কিন্তু ঠাকুর ঘরে যেরকম প্রত্যেক বছর সবার বাড়িতে পুজো হয় সেরকমই পুজোটা হয়, কিন্তু এত বড় করে এত ধুমধাম করে প্রথমবার করছি। এটা প্রথমবার কেন, এবছর কেন শুরু, মানে কি বলতো, আমাদের প্রথম থেকে ইচ্ছে ছিল, কিন্তু প্রথমবার যেটা হয় যখন ফ্ল্যাটে শিফট করেছিলাম তখন কাজের একটা প্রেশার ছিল, তার সঙ্গে যেটা হয় যে ঘর গোছাতে গোছাতেই দুর্গাপুজো, গণেশ পুজো, কালী পুজো সব পেরিয়ে পুরো বছরটাই পেরিয়ে গেছে। একটা ফ্ল্যাট সুন্দর করে সাজানো গোছানো, ঘর গোছানো, এটা অনেক বড়, মানে যখনই আমাদের শিফটিং হয় ওটা একটা অনেক বড় দায়িত্ব, সেটা যে দায়িত্ব ছিল সেটা সামলাতে সামলাতে সব পুজোই পেরিয়ে গেল। তার পরের বছর আমরা যখন একটু ভালোভাবে শুরু করলাম তখন ঠাকুর ঘরে পুজো হয়েছিল, হ্যাঁ ঠাকুর ঘরে পুজো হচ্ছিল। তার পরের বছর আমরা এখানে ছিলাম না, আমার যেহেতু দেশের বাড়ি হচ্ছে পুরুলিয়াতে, সেই বছর পুরুলিয়াতে গিয়েছিলাম। আর তার পরের বছর তো একটা বড় ইনসিডেন্ট হয়ে যায় আমাদের সবার সঙ্গে, বাবাকে হারিয়ে ফেলি। তো এই বছর তার জন্যই একটা প্ল্যান করেছি যে বড় করে একটু, মানে যাতে সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করে পুজোটা করতে পারি, যার জন্য এখানে এই সুন্দরভাবে সাজানো গোছানো আর গণেশ দাদাকে বাড়িতে নিয়ে আসা। আজকে আয়োজনে সব কিছু আছে, যে এবং সব থেকে যেটা বড় কথা, যেটা ছাড়া গণেশ দাদার পুজো, মানে গণেশ দাদা খুশি হয় না, সেটা হচ্ছে মোদক আর লাড্ডু। তো সেই জন্য সবার আগে গণেশ দাদার জন্য মোদক আর লাড্ডুটা সবার আগে নিয়েছি, মানে কালকে যখন বাজার হচ্ছিলো আমাদের সব কিছু, তো আগে মিষ্টিটা কমপ্লিট করেছি আমি, বলছি আগে মিষ্টি নেব তারপর সব কিছু। মোদক আর লাড্ডুর থেকে তোমাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই লাড্ডুর মোদক নেবার সময় ভুল করে, মানে মানুষের মানুষ তো আলটিমেটলি ভুল তো হতেই পারে, ভুল করে বলে ফেলেছিলাম যে এই মিষ্টিটা নেবো, সন্দেশ নেবো। কি বললে তুমি, গণেশ দাদাকে সন্দেশ দেবে, তুমি মোদক দেবে না, লাড্ডু মোদক ছেড়ে সন্দেশ দেবে, আগে চলো গণেশ দাদাকে নিয়ে যাবে কিন্তু এবারে। তো ওই জন্য সবার আগে ওটা করেছে, তারপর তো নৈবেদ্য হয়েছে যেরকম ফল টল দিয়ে আর কি, যেটা নিয়ম পুজোর, তো সেই সব কিছু হয়েছে, কিন্তু লাড্ডু আর মোদকটা হচ্ছে স্পেশাল গণেশ, মানে গণেশ দাদার জন্য আর কি। আচ্ছা গণেশ পুজো তো একদম সেজে গুজে রয়েছে, এই সাজটা নিয়ে কি বলবো, একদম পুরো ওই গণেশ দাদার জন্যই কিন্তু এটা একদমই, আমরা দুজনই কালার কম্বিনেশনটা একটু নিজেরা ভেবেছি, একটু ব্রাইট এরকম টাইপেরই কালার গণেশ দাদাও পছন্দ করে, সেই জন্য আমরাও পরেছি। আর এই লাকেটা বড় কথা, দেখো গণেশ দাদাকে দেখো প্রথমত, হ্যাঁ গণেশ দাদাকে যখন আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম, মানে যখন গণেশ দাদাকে দেখেছিলাম তখনই সুন্দরভাবে উনি এত সুন্দরভাবে সেজে আছেন, তো আমরাও একটু গণেশ দাদার সামনে যদি আমরা নরমাল থাকতাম না তাহলে কোথাও কি মনে হতো যে কি হচ্ছে এটা, মানে গণেশ দাদাই হয়তো আমাদেরকে স্বপ্নে আসতো, বলতো আমি এত সুন্দরভাবে সেজে আছে তোরা এরকম, তার জন্য আমরা একটু সুন্দরভাবে সেজেছি। প্রথমবার বাড়িতে মূর্তি এনে বেশ বড়ভাবেই গণেশ পুজো সারলেন রুদ্রজিৎ এবং প্রমিতা, তাই জাকজমকে কোনো খামতি নেই। এতক্ষণ আপনারা দেখে নিলেন সেই সব বিভিন্ন মুহূর্তের ঝলক, এরকম আরও বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-র পর্দায়।